ओम शिवे यस्य परा भक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत हयेछि शिवानंद बाणी तार प्रथम खंडेर अंश विशेष थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजकेर जे घटनाटी आमरा पाठ एवं आलोचना करार जन्य निर्वाचित करेछि সেটি ঘটনাটি ঘটে বেলুর মঠে নভেম্বর 1920 অগ্রায়ণ 1327 বঙ্গাব্দ। আমরা পড়ব আজ পূর্ণিমা তিথি শান্ত কোলাহল জগতের উপর ধীর সন্ধ্যা ধীর পদবিক্ষেপে নামিয়া আসিয়েতেছে। দূরস্থ দেবালয় সমূহে আরতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। মঠেও মঙ্গল শঙ্খ আরতির আহ্বান জানাইয়া দিয়াছে। সাধু ভক্তবৃন্দ ভক্তি নম্রপদে ঠাকুর ঘরে যাইতেছেন। মহাপুরুষ মহারাজ নিত্যকার মতো ঠাকুর ঘরে গমন করিলেন। ঠাকুরের সম্মুখে ভক্তিভরে প্রণাম করিয়া তিনি ঘরের দক্ষিণ পূর্ব কোণে একখানি মৃগচর্মাসনে উপবেশন করিয়াছেন। যুক্ত কর ধ্যান স্তিমিত নেত্র। আরতি আরম্ভ হইয়া গেল। আরতির বাজনা প্রশান্ত গম্ভীর ধ্বনিতে মনকে একাগ্র করিয়া তুলিতেছে। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজের সৌম্য মূর্তি প্রত্যেকের চিত্তকে অধিকতর অন্তর্মুখ করিতেছে। ক্রমে আরতি শেষ হইল। সমবেত সকলে শ্রী শ্রী ঠাকুরের প্রশস্তি গীতি আরম্ভ করিলেন। মহাপুরুষ মহারাজ সকলের সহিত সুর মিলাইয়া সুললিত কণ্ঠে তন্ময়ভাবে আরাত্রি গান গাইলেন। গান শেষ হইয়া গেল। একে একে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া যথাস্থানে ধ্যানাদি করিতে চলিয়া গেলেন। মহাপুরুষ মহারাজ পুনরায় চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানমগ্ন হইলেন। মুখমণ্ডলে সমাধির প্রশান্তি ফুটিয়া উঠিল। দীর্ঘকাল এইভাবে কাটিয়া গেল। এটা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা যারা কথামৃত পড়েন, লীলা প্রসঙ্গ পড়েছেন কিংবা শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়েছেন, শ্রীরামকৃষ্ণ এবং তার পার্শ্বদের নিয়ে যারা লিখেছেন, তাদের লেখার ভেতরে এমন একটা কাব্যিক প্রতিভার বিকাশ হয় যেন চোখের সামনে আমরা গোটা ঘটনাটা দেখতে পাই। এই সময়ের জন্য এই ঘটনাটা খুব আমাদের কাছে খুব গ্রহণযোগ্য। আমরা যারা দীর্ঘদিন বেলুড় মঠ বা অন্যান্য শ্রীরামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যারতিতে যেতে পারছি না, তাদের জন্য যেন একটা ছবি ঠাকুর আজকে আমাদের উপহার দিলেন। কি অপূর্ব কথা বলছেন, আজ পূর্ণিমা তিথি, পূর্ণিমার আলোক আলোকিত করে আর দিনের সূর্যালোক আলোকিত করে, কিন্তু দুটো আলোকের ভিতরে ফারাক হচ্ছে। সূর্যের আলোকের যে তেজ, সেই তেজ অনেক সময় আমাদের সামনে বস্তুকে দেখতে দিলেও চোখ ঝলসে যায়, অথচ চাঁদের আলো আলোকিত করে, একই সঙ্গে তার স্নিগ্ধতা চোখ এবং মনকে প্রশান্তি দান করে। এত সুন্দর বর্ণনা বলছেন, শান্ত কোলাহল জগতের উপর সন্ধ্যা ধীর পদবিক্ষেপে নামিয়া আসিতেছে। এই ছবিটা মনে হলেই যেন মনে হয় আমরা যেন গঙ্গার পারে দাঁড়িয়ে আছি, বেলুড় মঠে গঙ্গার পারে দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে সূর্য অস্তমিত হচ্ছে এবং সন্ধ্যার সেই যে শান্ত বাতাবরণ যেন আমরা শুনতে পাচ্ছি, ঠিক যেরকম ফার্স্ট বেল পড়ে গেলে টিং 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 করে গঙ্গার ধারে সেই বেলটি বাজতে থাকে এবং একে একে ভক্তেরা না বল না শুনে ধীরে ধীরে ওই ঘণ্টার ধ্বনি শুনে গঙ্গার তীরস্থ সমস্ত মন্দিরগুলোকে ত্যাগ করে মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে সেই চিরপরিচিত খণ্ডন ভব বন্ধন গাওয়া হবে, সেই রকমের ছবিটা যেন আমরা দেখতে পাচ্ছি। বলছে, গঙ্গার অপর পারে দূরস্থ দেবালয় সমূহে আরতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। এখনও ঠিক বেলুড় মঠে সন্ধ্যারতির সময় বা সন্ধ্যারতির একটু পরে বা আগে যদি পাড়ে দাঁড়ানো যায়, গঙ্গার অপর পারে যত দেবভূমি দেবালয় আছে, কোনো না কোনো মন্দির থেকে শঙ্খধ্বনি আরতির ঘণ্টা শোনা যায়। আমরা যেন চোখ বন্ধ করে এই গোটা ছবিটাকে নিজেদের মধ্যে ভাবার চেষ্টা করি। বলছেন, সাধু ভক্তবৃন্দ ভক্তি নম্রপদে ঠাকুর ঘরে যাইতেছেন। এটা একটা আদর্শ, আমাদের কেমন যাওয়ার কথা ঠাকুরের কাছে।
নম্রভাবে নিজেকে একেবারে যেন নিবেদন, আত্মনিবেদন, সমস্ত ভালোবাসাটুকু যেন নিয়ে আমরা যেন ভগবানের কাছে যেতে পারি। মহাপুরুষ মহারাজ, যিনি সেই সময় ম্যানেজার, তিনিও ঠিক সাধারণের মতো সবার সঙ্গে যাচ্ছেন। কি সুন্দর ছবিটা আছে, ঘরে ঢুকে ঠাকুরের সামনে তিনি প্রণাম করলেন। এটা পুরনো মন্দিরে ঠাকুর ঘরের কথা বলছেন, ওই কারণে একেবারে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করাটা সহজ সাধ্য ছিল। সেইখানে প্রণাম করে তিনি ঘরের দক্ষিণ পূর্ব কোণে একখানি মৃগচর্মা আসনের উপর বসিলেন। কেমনভাবে বসে আছেন, হাত দুটি তার জোর করা, যুক্ত কর আর ধ্যান স্তিমিত নেত্রে, মনটি যে ধীরে 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 ভেতরের দিকে রওনা দিচ্ছে তার যেন ছবি দেখতে পাচ্ছি। আর আরতি আরম্ভ হয়ে গেল। এবার আরতির ইফেক্টের কথা বলছেন, আপনারা যারা খণ্ডানুভব শোনেন তারা জানেন যখন এই গানটি গীত হয় ঠিক এই রকম ভাবটি আমাদের মধ্যে আসে। আরতির বাজনা প্রশান্ত গম্ভীর ধ্বনিতে মনকে একাগ্র করিয়া তুলিতেছে। বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজের সৌম্য মূর্তি প্রত্যেকের চিত্তকে অধিকতর অন্তর্মুখ করিতেছে। আমাদের সঙ্গে, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমাদের সঙ্গে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীকালে আমাদের পঞ্চদশ সংঘগুরু পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি একই সঙ্গে সন্ধ্যারতিতে এসে বসতেন। তিনি গাইতেন না, শুনতেন, কিন্তু তার সেই ধ্যান স্তিমিত মূর্তি দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। তিনি আমাদের পাশে আমাদের মতো একজন হয়ে তিনি সেইগুলি শুনতেন। বলছেন যে আরতি শেষ হইয়া গেল, সমবেত সকলে শ্রী শ্রী ঠাকুরের প্রশস্তি গীতি আরম্ভ করিলেন। আরতি শেষ হওয়া মাত্র সবাই ঠাকুরের গান গাইতে আরম্ভ করলেন। একে একে ঠাকুরে শেষ হয়ে গেলে অনেকেই ঠাকুরকে প্রণাম করে যথাস্থানে ধ্যানস্থ হতে চলে গেলেন। এবার মহাপুরুষ মহারাজের কথা বলছেন, তিনি চক্ষু মুদ্রিত করে ধ্যান করছেন। অপূর্ব সে বর্ণনা, তার মুখমণ্ডলে সমাধির প্রশান্তি ফুটিয়া উঠল। আমরা যত ভেতরে আমাদের নিজের ভেতরে লীলা করি, সেই ভগবানের সঙ্গে যখন আমরা লীলা করতে থাকি তার সেই আনন্দ, তার সেই প্রকাশ আমাদের মুখমণ্ডলে প্রকাশিত হয়। দীর্ঘকাল এইভাবে কাটিয়া গেল। এবারে লেখা হচ্ছে, প্রায় 8:30 সময় মহাপুরুষজি নিজ ঘরে ফিরিয়া আসিয়াছেন। অস্ফুট স্বরে গান প্রাণের আনন্দ ব্যক্ত করিতেছে, কণ্ঠস্বর অতি মধুর ও প্রেমপূর্ণ। পূর্ব হইতেই কয়েকজন সাধু ও ভক্ত দর্শনাভিলাষী হইয়া তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন। মহাপুরুষজি নিজ ঘরে আসিয়া উপবেশন করিলে সকলে একে একে তাকে প্রণাম করিয়া বসিলেন। ঘর এক প্রকার নিস্তব্ধ, কাহারও যেন কথা বলিবার ইচ্ছা হইতেছে না। আস্তে আস্তে সামান্য দু চার কথা হইতেছে, ক্রমে ক্রমে সাধন বচন সম্বন্ধে কথা উঠিল। মহাপুরুষ মহারাজ তন্ময়ভাবে বলিলেন, রাত্রি সাধনের প্রকৃষ্ট সময়, ধ্যান জপ নিত্যই খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়, তাতে মন শুদ্ধ হয়। কিছুকাল নিষ্ঠার সহিত ধ্যান জপ করিলে হৃদয়ে নিরন্তর একটা ভগবৎ ভাব জাগরুক থাকে এবং একটি আনন্দের আস্বাদ পাওয়া যায়। ধ্যান করার পরই আসন ছেড়ে চলে যেতেন, তাতে ভাব দৃঢ় হয় না, বরং ধ্যানভঙ্গের পরে নিজ আসনে বসে অন্তত খানিকক্ষণ ধ্যানের বিষয়ে ভাবতে হয়। এরপরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তবাদি পাঠ করবে, তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয়। আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারো সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে অনেকক্ষণ স্মরণ মনন করবে, তাতে অনুভব হবে যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে। ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটি উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে। আবার কিছু আমাদের নিজেদের কথা, যেটা আমরা সবসময় অনুভব করি, আমরা ধ্যান জপ করি, আমাদের এত কাজ যে সঙ্গে সঙ্গে সেই কাজে লেগে যেতে হয়। সেই কারণে ধ্যান করে যে আনন্দটা আমাদের মধ্যে আসে, সেই আনন্দটা আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয় না। এটা আমাদের একটা নিজস্ব সমস্যা। মহাপুরুষ মহারাজের কথা বলছে, তিনি যখন সকাল 8:30 সময় এলেন, যে ছবিটা সন্ধ্যে রাত্রি 8:30 তিনি এলেন,
বলছেন সবাই দেখছেন মহাপুরুষ মহারাজের ঘরটা, আপনারা যদি দেখে থাকেন বেলুড় মঠে এখন যে ঘরে ম্যানেজার মহারাজ বসেন তার ঠিক ওপরের ঘরটা বারান্দাওয়ালা ঘর। পুরনো মন্দির থেকে সেই ঘরে আসতে গেলে মাঝখানে একটা ছোট্ট ছাদ আছে, সেই ছাদের উপর দিয়ে মহাপুরুষ মহারাজ হেঁটে আসছেন, গুনগুন করে গান গাইছেন অস্পষ্ট স্বরে, গানের কথা বোঝা যাচ্ছে না কিন্তু গানের সুর কণ্ঠ মাধুর্য সেগুলো উপস্থিত সকলের হৃদয়কে আকর্ষণ করছে। অনেকেই সেখানে অপেক্ষা করছেন, মহাপুরুষটি এমন ভাব দেখে তিনি ঘরে এসে বসলেন, সবাই তাকে প্রণাম করলেন কিন্তু কেউ কোনো কথা বলতে লাগলেন না। অবশেষে মহাপুরুষ মহারাজকে সাধন ভজন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হলো, মহাপুরুষ মহারাজ কতগুলো উত্তর দিলেন, এগুলো আমাদের জন্য খুব জরুরি। আমরা ভাবি আমরা তো সারাদিনে জপ ধ্যান করতে পারি না, তাহলে কেমনভাবে করব, এটা কিন্তু সবার জন্য এফেক্টিভ নয়। যারা সত্যিকারের সাধন ভজন করতে চান, শত কাজের মাঝখানেও একটা আধ্যাত্মিক জীবনযাপন করতে চান, এ ভাবনাটা তাদের জন্য। তিনি বলছেন যে রাত্রিবেলা যে সময় কেউ আমায় বিরক্ত করে না সেই সময় যদি আমি সাধন ভজন করি, এই সময় প্রকৃতি এত শান্ত থাকে যে আমাদের সাধন ভজন একটু সামান্য চেষ্টা করলেই সেটার একটা বড় এফেক্ট হয়। দু নম্বর কথা সেটা হচ্ছে আমরা আমাদের দেখবেন আমরা সাধন ভজনে একটা একতানতা ভাব বা একটানা ভাব, এটা আমরা কিছুতেই ধরে রাখতে পারি না। একদিন খুব ভালো জপ ধ্যান করলুম, আবার আরেকদিন দু 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 করে জপ করলুম, আবার আরেকদিন সেই ছোটাছুটি করে জপ করলুম। বলছেন রোজ জপ ধ্যান করতে হয়। রোজ জপ ধ্যান করতে হলে কী হবে, যে নিষ্ঠার সঙ্গে ওই জপ ধ্যানের প্রতি একটা আকর্ষণ হয়। শান্তনা দাশগুপ্ত লেখিকা শান্তনা দাশগুপ্ত পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে বলছেন সেই কোন ছেলেবেলায় শঙ্করানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়েছে, কই মহারাজ কিছু তো হলো না। শান্তনা দিকে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন সে কি মা শান্তনা, ওই কিছু হলো না কি বলছো, ওই যে বিকেলবেলা হলেই মনে হয় যে তাকে তাঁর তাকে ডাকি। এটা দেখবেন আমাদের সকলের হয়, অথচ আমরা ঠিক বুঝতে পারি না। একটা সময় রোজ ভগবানকে ডাকি, সেই সময় এলেই আমার মন যেন সেই বুঝতে পারে। একটি গল্প আছে, এক রাজকুমারের জন্য পাত্রী ডাকা হয়েছে, তিনজন পাত্রীকে ডাকা হয়েছে, সে কে সবচেয়ে বেশি সেন্সিটিভ সেটা বোঝার জন্য। সারা রাত ধরে সেই পাত্র এবং তিন কন্যা গল্প করছে একসঙ্গে, ভোর হয়ে যাচ্ছে এমন সময় একটু প্রথম তিন কন্যাই একসঙ্গে বললেন ভোর হয়ে উঠেছে। রাজা জিজ্ঞাসা করলেন কেমন করে জানলেন, একজন বললেন এই সময় রোজ উঠি, উঠে মুখ হাত পা ধুই, আর একজন বললেন এই সময় উঠে জপ ধ্যান করি, ফুল তুলতে যাই, আর তৃতীয় জন খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে তিনি বলতে থাকলেন এই সময় আমার মনটা একেবারে শান্ত হয়ে যায়। এই যে একটি নির্দিষ্ট সময় যদি আমরা সাধন ভজন করি, আমাদের শত কাজের মাঝখানে আমাদের মন আমাদের অ্যালার্ট করে, এখন আর অন্য কোনো কাজ নয়, এখন ভগবত সমীপে উপস্থিত হওয়ার সময় এসেছে। তারপরে বলছেন শুধুমাত্র ধ্যান করে গেলেই হয় না, ধ্যানের ভাবকে কীরকমভাবে দৃঢ় করতে হয়। বলছেন যে ধ্যান হয়ে গেলে চুপচাপ খানিকক্ষণ আসনে বসে ধ্যানের বিষয়বস্তুকে ভাবতে হয়। তারপরে আরও একটি কথা বলছেন, অনুকূল ভগবানের যাবতীয় স্তব স্তুতি করতে হয়। সবচেয়ে ভালো জিনিস যদি কেউ করতে পারে তা হল সকালবেলা জপের পরে শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মায়ের খুব সুন্দর কতগুলি সুপ্রভাতম আছে, সেগুলি যদি আবৃত্তি করা যায়, তার ভেতরে শ্রীরামকৃষ্ণ জীবনের দিব্য লীলার ঘটনা পরপর পরপর বলা আছে। এছাড়াও গীতা বা চণ্ডী থেকে কিছু নির্বাচিত শ্লোক যদি আমরা পড়তে পারি বা একটা বা দুটো অধ্যায় পড়তে পারি, তাহলে ভগবানের কথার সঙ্গে নিজের যে অনুভব সেটি সংযুক্ত হবার পরে আমার মনে আমার ধ্যানের ভাবটা দীর্ঘস্থায়ী হবে। আর তারপরে বলছেন আসন ত্যাগের পরেও আমরা যদি কথাবার্তা না অন্যদের সঙ্গে কথাবার্তা না বলে নিজের মনে সেই স্মরণ মনন করি তাহলে ভাবটা জাগে। একটি পাত্রে দুধ জাল দেওয়া হচ্ছে, ক্রমাগত তলায় উত্তাপ দিয়ে দুধটিকে জাল দেওয়া হচ্ছে, যত ঘন হচ্ছে তত দুধটি, যত জাল দেওয়া হচ্ছে তত দুধটি ঘন হচ্ছে, তার ভেতরে যে জলীয় পদার্থটিকে সে ছেড়ে দিয়ে
সারবস্তুকে সে ঘনীভূত করছে। তারপরে যখন ঘনীভূত হয়ে গেল, সেই কড়ার মধ্যে সেটাকে তুলে একটি পাত্রের মধ্যে ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হলো। পরের দিন যখন আনা হলো, দেখা গেল সেটি একবারে জমাট বাঁধা ক্ষীরে রূপান্তরিত হয়েছে। আমাদের মনটাকেও ঠিক এরকম ক্ষীরে রূপান্তরিত করবার কথা পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন। এরপরে জনৈক সন্ন্যাসী প্রশ্ন করছেন, মহারাজ আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্য বাইরে যাওয়া তো দরকার, এবং তীর্থাদি পর্যটন ও পরিব্রাজক রূপে নানা স্থানে ঘুরে বেড়ানো এসবও তো সাধু জীবনের পক্ষে অনুকূল। মহারাজ উত্তর দিচ্ছেন, বাবা সাধারণ কথায় বলে, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না। কেবল ঘুরে বেড়ালেই কি ধর্ম লাভ হয় না ভগবান লাভ হয়? তবে অহংকার অভিমান নষ্ট করার জন্য বা শ্রী ভগবানের পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বল অবস্থায় নির্জন বাস করা বা সামান্য ঘুরে বেড়ানো ভালো, তাতে আধ্যাত্মিক কল্যাণ হয় সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ক্রমাগত বৎসরের পর বৎসর এইসব করার কোনো প্রয়োজন নেই। লাটু মহারাজ মাঝে মাঝে বলতেন, কোথায় ঘুরে বেড়াবি, শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক। ঠিক কথা, যার হেথায় আছে তার সেথায়ও আছে, আর ঘুরে বেড়াবে কোথায়, কেনই বা ঘুরে বেড়াবে, তিনি তো অন্তরে রয়েছেন। তাই তো ঠাকুর প্রায় এই গানটি গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। এই বলিয়া মহাপুরুষ মহারাজ বারংবার মধুর কণ্ঠে এই গানটি গাহিলেন এবং কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, গানের শেষটি বিশেষ করে তত্ত্ববোধ দেওয়া রয়েছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। তাঁর দুয়ারে সবাই পড়ে আছে, ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই। বাবা তবে খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে, এই খোঁজাই হল সাধন ভজন। আন্তরিকভাবে তাকে চাইলে তিনি কৃপা করেন, আর তিনি কৃপা করে একটু দোর খুলে দিলেই কুণ্ডলিনী জাগ্রত করে দিলেই দেখতে পাবে যে ভিতরেই সব রয়েছে। তবে তার দয়ায় কুণ্ডলিনী না জাগলে কিছুই হবে না। এটা একটা আমাদের কাছে খুব বড় প্রশ্ন। অনেকেই আমরা মনে করি সাধন ভজন করি এবং মাঝে মাঝেই এবং একটি কোন একটি নির্দিষ্ট পিরিয়ড পরই আমাদের একটু তীর্থাদিতে ঘুরে আসা খুব জরুরি, এবং তীর্থাদিতে না ঘুরলে আমাদের জীবন খুব একটা কাজের কাজ হবে না, এটা আমরা অনেকেই মনে করে থাকি। তাই মহাপুরুষ মহারাজের কথা বলছে, এখানে যে বলা আছে যেটা সাধু জীবনের পক্ষে অনুকরণ, শুধু সন্ন্যাসীদের কথা বলছেন না, আমরা যারা সাধকের জীবনযাপন গ্রহণ করব বলে ঠিক করে রেখেছি এটা তাই। মহাপুরুষ মহারাজ বললেন, ঠিক কথা, ইংরেজিতে বলে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথরটা সবসময় ঘুরে বেড়াচ্ছে তার গায়ে কখনো শ্যাওলা যাবে না, এটা ঠিক। কেবল কিন্তু ঘুরে বেড়ালেই ধর্ম লাভ হয় না, এই অদ্ভুত কথাটি তিনি বলছেন। ঘুরে বেড়ালে কি কি হয়? ঘুরে বেড়ালে ঈশ্বরের প্রতি নির্ভরতা আসে, ঘুরে বেড়ালে মাধুকরী করলে আত্ম অহংকার এটি সম্পূর্ণভাবে চলে যায়, নিজের ভেতরে একটি ভিখারীর ভাবকে জাগিয়ে রাখতে হয়। আমরা অনেক সময় আমাদের ভেতরে আমাদের এই যে অহংকার, আমার এই নাম রূপ পদ যশ, এই যে অহংকার, এগুলো আমাদের জীবনে এত প্রধান হয়ে যায় যে আমরা কিছুতেই তার বাইরে বেরোতে পারি না। এই বাইরে বেরিয়ে ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে কিছুদিন ঘুরে বেড়ালে আমাদের ভেতর সেই ভাবটি জাগে। তাই বলছেন, কিছুদিনের জন্য ঘুরে বেড়ানো ভালো, এই কারণেই তীর্থ দর্শন একাকী বা অন্তত একজন সঙ্গীকে নিয়ে যায়। বহু মানুষ আমরা যে দেখি তীর্থ দর্শন করতে এসে সেটা খানিকটা এই বেড়ানোর মতো হলিডে ছুটি কাটাতে আসেন। আমার এখনও মনে আছে আমরা মায়াবতীতে গিয়েছি বেলুড় মঠের স্বেচ্ছাসেবকদের নিয়ে, আমি আছি
সাধুনিবাসে এবং স্বেচ্ছাসেবকরা আছেন অতিথি নিবাসে। ওরা আমাকে গিয়ে বললেন যে অতিথি নিবাসে একটা ভারী সুন্দর ঠাকুর ঘর তৈরি করা আছে, তাতে একটা বিরাট বড় ওঙ্কার লাগানো আছে, সেটি দেখতে আমি অতিথি নিবাসে এসেছিলাম। যে ঘরটিতে এই ওঙ্কার এটা আছে, ভারী সুন্দর ঘর, বসলেই মনে হয় যে ঈশ্বরের উদ্দেশ্যে মন একীভূত হয়ে যাবে। তার ঠিক একটা দুটো ঘর পরই কিছু অতিথি এসেছেন, তারা ঘরের ভেতরে মোবাইলের টাওয়ার পাচ্ছে না, বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছে, বুঝলি তো দারুণ জায়গা, ভীষণ সুন্দর জায়গা, আমরা তো জানতাম না যেখানে এত সুন্দর এত চিপে থাকা যায়, পরের গ্রুপ করে চলে আসব। এই সমস্ত মানুষরা বোঝেনি না যে তীর্থস্থানকে তার কতখানি মর্যাদা দেওয়ার দরকার আছে। এই কারণে আমরা যখন তীর্থ দর্শন করতে যাব, তখন তখন যেন আমাদের ভেতরে তীর্থ দর্শনের মতো, সেই তীর্থ দর্শনকারীর মতো, একটা সাধকের মতো মনোবৃত্তি সবসময় কাজ করে। এরপরের একটা ভারী বড় প্রশ্ন বলছেন, বলছেন কোথায় ঘুরে বেড়াবে, তোমার কি মনে হয় ঘুরে বেড়ালেই হয়? তিনি পূজনীয় লাটু মহারাজের কথা বলতে গিয়ে বলছেন, লাটু মহারাজ বলতেন শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে পাবে, তুমি যদি সত্যিকারের ঠাকুরের সন্তান হয়ে থাকো তাহলে এক জায়গাতেই পাবে। ঠিক কথা, যার হেথায় আছে তার সেথায় আছে, আর ঘুরে বেড়াবেই বা কেন, তিনি যে অন্তরেই রয়েছে এটি অদ্ভুত কথা, আমার ভেতরেই তিনি আছে। সে গানে আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি, আমি তোমার দিকে তাকাইনি, আমি এখানে ওখানে তোমাকে খুঁজে বেরিয়েছি, তুমি যে আমার ভেতরে বসে আছো এইটাই খুঁজে পাইনি। আমার ভেতরের মানুষটিকে সাথে প্রথম ভালোবাসা করা দরকার। আমরা বাইরের সকলের সাথে আলাপ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার ঘরের মানুষটার সঙ্গে একটু আলাপ করবার চেষ্টা করি না। তাই মহাপুরুষ মহারাজ বলছেন যে ভেতরের যে মানুষ তার সঙ্গে আলাপ করা দরকার। বলছেন আলাপ হলে কি হবে, বলছেন কত মনি পড়ে আছে চিন্তামণি নাজদুয়ারে, কত সম্পদ আমার হৃদয়ের ভেতরে আছে আমি নিজেই জানতে পারি না, সেই সম্পদের সন্ধান আমি পাব। পূজনীয় মহারাজের এই কথা দিয়ে আজকে আমরা আমাদের আলোচনাটি শেষ করব। সেখানে তিনি বলছেন বাবা খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে, দুটো জিনিস বলছেন। কেমন করে আমি চাই, আমি খুঁজব, আমি তাকে খুঁজে খুঁজতে চাই, ছায়া প্রকাশনীর মেডিজি বই পড়ে আমার হবে না, আমি মূল বইটি পড়ব, আমি তাকে খুঁজব আর ব্যাকুল হয়ে তাকে চাইব, আমি চাই এই ভাবটা যেন আমার ভেতরে জাগে, আর এই খোঁজাই হলো সাধন ভজন। তাকে খুঁজছি প্রতিদিন, তার নামগুণ কীর্তন করছি, একদিন খুব ভালো খুব আনন্দ হলো, পরের দিন আবার বেদনা হলো, আগের দিনের মতো আনন্দ হলো না, ব্যাস সব ছেড়ে দিলুম না, তোমাকে আমি সর্বাবস্থায় খুঁজে চলেছি, তোমাকে আমি খুঁজব, তোমাকে আমি চাইব, তোমাকে আমি খুঁজব, এই বোধটি যেন আমার মধ্যে জাগে। ক্রমাগত সাধন ভজন করতে করতে তিনি তখন কৃপা করে দরজা খুলে দেবেন। পূজনীয় বিরজানন্দজী মহারাজ তার একটি লেখায় বলছেন, নাম জপ কীরকম না, একজন তোমার প্রিয় মানুষ ঘরের ভেতরে শুয়ে আছে, ঘরের দুয়ার বন্ধ আছে, এই নাম জপ মানে হচ্ছে তার নাম ধরে দরজায় যেন তুমি নিরন্তর আঘাত করছো। আর ধ্যান কি, সেই মনের মানুষটি যখন বিছানা থেকে ঘুম ছেড়ে উঠে এসে দরজাটি খুলে দেন, তখন তার সঙ্গে তোমার দেখা হয়। দেখুন সবটাই আমাদের ভেতরে আছে, আমরা নিরন্তর চেষ্টা করব যে তাঁর দুয়ারে, তাঁর সেই নামের দুয়ারে তার নামটিকে ধরে যেন নিরন্তর আঘাত করে যাব। এত আঘাত করব, এত আঘাত করব, ঠাকুর যেরকম বলেছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা, মা এসে শেষকালে এসে, মা অন্য কাজে ব্যস্ত ছিলেন, ছেলে যখন ঘ্যান ঘ্যান করতে থাকে একটা সময় মাতার সঙ্গিনীদের বলেন রসো বাচ্চা একে আগে শান্ত করে দিয়ে আসি, তারপরে ছুটতে ছুটতে এসে কড়াত কড়াত করে এসে চাবি খুলে পয়সা ছুঁড়ে ফেলে দেন। ঠিক সেই রকম এমন তাকে ডাকতে থাকবে যে তিনি বাধ্য হবেন
তার অর্গলটিকে, তার বদ্ধ অর্গলটিকে খুলে দিয়ে আমাদেরকে তার দর্শন দেবার। এই দর্শন পাওয়ার জন্যই আমাদের যাবতীয় চেষ্টা। বাকি অংশটুকু আমরা অন্য আরেক দিন বলবো। ভগবান আমাদের সুযোগ করে দিয়েছেন, জানেন তো, এই করোনা ভাইরাসে আক্রমণের ফলে আমাদের গৃহের মধ্যে রেখে নিজের ভেতরের মানুষটিকে খোঁজার সুযোগ করে দিয়েছে। আসুন আমরা মন প্রাণ উজাড় করে সেই নিজের ভেতরের মানুষটিকে খুঁজি। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভবঃ।